রচনা ব্যানার্জি বাংলা এবং ওড়িশা চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী। এই দু ভাষা ছাড়াও তিনি দক্ষিণ ভারতের কিছু সিনেমায় অভিনয় করেছেন এবং সূর্য বংশম, বলিউড হিন্দি সিনেমায় অমিতাভ বচ্চনের সাথেও অভিনয় করেছেন ছোটবেলা। রচনা ব্যানার্জি জন্মগ্রহণ করেন 1974 সালের 2 অক্টোবর। রচনা ব্যানার্জি 1994 সালে মিস কলকাতা পুরস্কার জেতেন। তিনি অভিনয় শুরু করার আগে অনেক সুন্দরী প্রতিযোগিতা জেতেন। তিনি পিতামাতার একমাত্র সন্তান। তার আসল নাম ঝুমঝুম ব্যানার্জি। অভিনয় জীবন। পরিচালক সুখেন দাস তার প্রথম চলচ্চিত্র দান প্রতিদানে তার নাম রাখেন রচনা। রচনা ব্যানার্জি বাংলার সেরা নায়কদের সাথে সমানতালে বহু অভিনয় করে গেছেন। বাংলার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে তিনি মোট 35টি সিনেমাতে অভিনয় করেন। এছাড়া তাপস পাল এবং চিরঞ্জিৎ চক্রবর্তীর সাথে জুটি বেঁধেও তিনি বহু সিনেমায় অভিনয় করেছেন। তিনি মূলত বাণিজ্যিক ঘরানার সিনেমাতে বেশি অভিনয় করেছেন। তিনি বেশ কিছু ওড়িশা ছবিতে অভিনয় করেন সিদ্ধার্থ মহাপাত্র এর সঙ্গে। এছাড়া তিনি অমিতাভ বচ্চনের সাথে হিন্দি ছবিতে অভিনয় করেন। এছাড়া তিনি উপেন্দ্র ও চিরঞ্জিতের সাথে দক্ষিণ ভারতের ছবিতেও অভিনয় করেন। ব্যক্তিগত জীবন। সিনেমা জগতে শুরু অবস্থাতেই রচনা কটকে সিদ্ধার্থ মহাপাত্রকে বিয়ে করেন। যদিও 1 বছরের মধ্যেই তাদের ছাড়াছাড়ি হয়, এর কিছুদিন পরেই তিনি প্রবাল বসুকে বিয়ে করেন। রচনা ও প্রবাল বসুর সন্তান হয় প্রনীল বসু। কিছুদিন আগে কানাঘুষো শোনা গিয়েছিল রচনা এবং প্রবাল বসুর ডিভোর্স হতে চলেছে, তবে এ খবর কতটা সত্য সে বিষয়ে সংশয় রয়েছে। রচনাকে সেভাবে এখন বড় পর্দায় দেখা যায় না। বহুদিন পর তিনি আবার রামধনু সিনেমায় ফেরত আসেন এবং এর কিছুদিন পরেই শাশ্বতর সাথে জুটি বেঁধে বৌদি ডট কম সিনেমায় অভিনয় করেন, কিন্তু দুটি সিনেমায় সেভাবে জমেনি। টেলিভিশন জগৎ। সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি বিগত কিছু বছর ধরে টেলিভিশনে জি বাংলা চ্যানেলে দিদি নাম্বার 1 নামে এক রিয়েলিটি শো করছেন। এই টেলিভিশন রিয়েলিটি শো বাংলার মহিলাদের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয়। এছাড়া প্রসেনজিতের সাথে জুটি বেঁধে তিনি আরেকটি রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু সেই শো সেইরকমভাবে জনপ্রিয়তা পায়নি। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল আলোচিত খবরের আপডেট পেতে বাংলা আপডেট 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।